হাসলি যখন দারুন দারুন প্রেম একেবারে ধরে না চল যাই তুইও মেহেন্দি পড়বি না না মিস ভাই আমি কেন মেহেন্দি পড়ব আরে কেন কি হয়েছে চল না মেহেন্দি পড়বি না না আরে থাক না যুবতী ও যখন চাইছে না তখন ওকে জোর করছো কেন এই তুমি চুপ করো তো এই চল তোর সব মেহেন্দি পড়ছে তুইও পড়বি আরে বাবা আচ্ছা ঠিক আছে অত হাত ভর্তি করে না পড়তে চাস পড়বি না অল্প করে পড়বি চল আয় না চল 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 ভালো লাগবে রে বস এখানে ওর হাতে একটা সুন্দর করে নকশা করে দিন তো জয় দাঁড়া আমি আসছি গান এবার একটু আটক মানে মেরা মেরা হ্যাঁ হ্যাঁ এটাই ভালো আইডিয়া না না আড্ডা হবে তো বুঝলাম কিন্তু এই মেরা মেরা ব্যাপারটা ঠিক কি মেরা মেরা মানে শুধু মেরা ছেলেরা নট অ্যালাউড যা বাবা এতক্ষণ ধরে এখানে এত কিছু হলো নাচ গান হলো সে সময় কোনো আপত্তি ছিল না এখন আড্ডার সময় হঠাৎ শুধু মেয়েরা মেয়েরা না না এটা হবে না আরে ও তো আমারও বোন নাকি হ্যাঁ বোনের বিয়েতে আমরা আড্ডা মারবো না এটা কখন হয় আমাদের অধিকার আছে একদম হ্যাঁ সেটাই তো আমরা ওর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই শোনো তোমরা না থাকো তোমাদের প্রতিবাদ নিয়ে হ্যাঁ তোমাদের কথা কেউ শুনবে না একদম ঠিক তোমাদের ছেলেদের কোনোভাবেই নেওয়া হবে না আমরা সব মেয়েরা মেয়েরা আড্ডা দেবো যে করি হোক এখান থেকে বেরোতে হবে কিন্তু বেরোবো কি করে সেটাই তো বুঝতে পারছি না মেসি ভাই বলছি কি যে তোমরা এবার সবাইকে নিয়ে ঘরে যাও না আপনারাও চলুন ঘরে চলুন আরে তোর্ষা চল 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 এই সবাই তোর সাথে চলুন চলুন আসুন আসুন তুমিও চলো এসো এসো চলো আহা মুড়ি মুড়ি চলিতে চলিতে বাঘে আমি একদিন মেরে ফেলবো জানিস তো বাবা আর বলো না দুদিনের মধ্যে মেয়ের বিয়ে সব যোগাযন্তর করা কি চারটিখানি কথা বলো তাও তো বাড়ির ছেলেরা সব উঠে পড়ে লেগেছিল তাই তবুও জাগি এসো 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 জয়ী এই সুযোগে না তুমি বেরিয়ে যাও বুঝলে তা মহিলাদের আড্ডায় তো রিভু আসবে না ঠিক আছে কিন্তু কিন্তু সেজিবে ও যদি আমার খোঁজ করে আমি ঠিক ম্যানেজ করে নেবো জয় তুমি এইসব ব্যাপারে একদম ভেবো না তুমি 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 চলে যাও বেরিয়ে যাও ঠিক আছে তাহলে আমি খিড়কি দিয়ে বেরিয়ে যাচ্ছি হ্যাঁ একদম একদম জয় বেস্ট অফ লাক চলো 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 এই জয়ী কোথায় গেল রে
জয় জয় একটু জল খেতে গেছে বর্দি ভাই, এক্ষুনি আসবে। আরে চলো না, আমরা যাই। চল 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 চল। জয়কে সত্যি খুব সুন্দর দেখতে লাগছিল। জয়, তোমাকে আবার খুব দেখতে ইচ্ছা করছে, অনেক কিছু বলতে ইচ্ছা করছে তোমায়, কিন্তু কি করে, ধুর ভালো লাগে না। আচ্ছা, ওকে একটা কাজের বাহানা এখানে আনলে হয় না? সেজে বৌদি, সেজে বৌদি, বলছি জয়ী কোথায়, ওকে একটু ডেকে দেবে প্লিজ। জয়ী, এই রে, জয়ীকে কোত্থেকে ডাকবো আমি? জয়ী ঠিকই বলেছিল, রিভু ওর খবর নিতে আসবেই, কি যে করি। কি হলো সেজে বৌদি, কি এত ভাবছো? জয়ীকে একটু ডেকে দাও না। জয়ীকে কি দরকার? না 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 না, জয়ীকে এখন কোনো দরকার থাকতেই পারে না। এই দেখেছো তোমার বউ একটু আমাদের সঙ্গে আড্ডা দিচ্ছে, অমনি সহ্য হচ্ছে না, তাই না? না না, তা নয়, আমি তো কি তা নয় আবার কি, হ্যাঁ চুপচাপ ঘরে চলো, ঘরে চলো। এই রিবু, কি ও বুঝতে পেরেছি, যাক গিয়ে সব কথা শোন, জয়ীকে খোঁজাটা এবার ছেড়ে দে, আমার সঙ্গে থাকতে চাও, টেবিল চেয়ার পাচ্ছে হবে, আরো অনেক কাজ আছে। কি টে 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 কি করছিস, ফাঁকি মারলে জেঠুমনিকে বলে দেবো ফাঁকি মারছি। চল চল চল, নিয়ে যাও নিয়ে যাও। শোন আবার কি, তুই একটা ঘর শত্রু বিভীষণ, ভাল লাগে না, চল। সেজো, গলা পেলাম মনে হলো কি জয়ীকে খুঁজছে নাকি রে? জয়ীকে না তো বর্তি ভাই, জয়ীকে কেন খুঁজতে যাবে, জয়ী তো নিচে গেছে। তুই তো আমাকে বললি যে ও জল খেয়ে আসছে। হ্যাঁ জল খেয়ে আসছে, হয়তো কারোর সঙ্গে দেখা হয়ে গেছে অনুষ্ঠান বাড়ি। বর্তি ভাই দাঁড়িয়ে কিন্তু সময় নষ্ট করো না, তাহলে কিন্তু আড্ডাটা মিস করবে। চলো, আরে চলো তো এইদিকে। কই, কাউকে তো দেখতে পাচ্ছি না, এইখানেই তো আসার কথা ছিল, এমনিতেই আমার দেরি হয়ে গেছে, কি যে করি এখন। এই জন্যই কথাতে আছে, অজানা অচেনা কাউকে বিশ্বাস করতে নেই। বিশ্বাস করে ঠকনি গো তুমি দাদি। এই তো আমি এসে গেছি, ইমলি এসে গেছে। তোমার আর কোনো তাকলিফ হবে না দাদি, আমি সব কাম করে দেব। ও তোমার ওই বাবুলো বোবে খুশ হয়ে যাবে একেবারে। নাও নাও, অনেক হয়েছে, এসে তো আমায় একবারে উদ্ধার করেছো, চলো দেখি না এবার, চলো চলো এসো। এবার দেখো সুকুমার কেমন করে তোমার মুখোশ খুলি। আসুন আপনারা আসুন। কতদিন পর এই বাড়িটাতে পা রাখলাম, কতদিন পর আবার তোমাদের দেখছি বাবা, খুব ভাল লাগছে। বা 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 বা, বেশ জাঁকজমক করেই হচ্ছে বিয়ে, এইটুকু সময়ের মধ্যে সবটা আয়োজন করা, মানে অল্প সময়ে যেটুকু সাধ্যে কুলিয়েছে। ও আপনারা,
আমি ভাবলাম কারা এলো, তা আমি তো ভেবেছিলাম আপনারা কাল বিয়ের দিন আসবেন, আজই চলে এলেন যে বড়। না এসেছেন, ভালোই করেছেন এসেছেন, যখন থাকুন, ভালো ভালো খাওয়া দাওয়া করুন, ভালো লাগবে। আচ্ছা দিদি কোথায়? দিদিকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ জয়ী, জয়ী কোথায় তো? জয়ী কোথায়? ওকে আমি ডেকে দিচ্ছি। আচ্ছা জয়ী, জয়ী দেখো কারা এসেছেন। আরে আপনারা এসে গেছেন, কি ব্যাপার? তুমি নেচে নেচে চলে এলে কেন? ছোট বৌমা কোথায়? সেজ বৌদি, তোমাদের গল্প এখনো শেষ হয়নি। গল্প? আমাদের আড্ডা তো জয়ী ছিলই না। মানে সেজ বৌদি, তুমি যে আমাকে বললে জয়ী সকলের সঙ্গে গল্প করছে। এই রে কি করবো এখন? কি হয়েছে? কি জয়ীকে কি পাওয়া যাচ্ছে না? জয়ী কি আবার পালিয়েছে? অলকা, ইমা পাওয়া যাবে না কেন? পাওয়া তো যাবে। আর পালাবিটা কোথায়? ও তো বাড়িতেই আছে। হ্যাঁ বাড়িতে আছে তো বুঝলাম, কিন্তু ও কোথায়? ওকে ডাকো। হে ঈশ্বর, কি বলবো এবার আমি। তোমার হেল্পার তো অবাঙালি, বাঙালি রান্না করতে পারবে? আরে আরে কি যে বলেন না বাবু, আমি ছোলা ডাল, ধোকা ডাল, আলু দম, বাটি চচ্চড়ি, মাছলি সব পারি। তুমি তো কাল বলনি যে তুমি হেল্পার নিয়ে আসবে। বাবু আমি একা এতজন লোকের রান্না কি করে করব বলুন। কিন্তু মুখ ঢেকে রয়েছে কেন? মুখ না দেখলে কাজে রাখবো কি করে? এই ঘোমটা ছড়াও। আরে আরে বাবু কি করছেন কি আপনি? হ্যাঁ আমি আমার মুখ কিছুতেই দেখাতে পারবো না। দাদি আমি এলাম, আমার মরদ বলেছে অন্য কোনো মরদের সামনে মুখ না দেখাতে। আমি এই কাম কিছুতেই করতে পারবো না, আমি এলাম। আরে আরে দাঁড়া বাবা, দাঁড়া, যাচ্ছিস কোথায়? এই দেখুন, ও যদি কাজ না করে তবে আমিও একা এত লোকের রান্না করতে পারবো না। আপনারা তবে অন্য লোক দেখে নিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাউকে কোথাও যেতে হবে না, আপনারা রান্নার কাজে লেগে পড়ুন। এ বাড়িতে সুকুমারের ঘর কোনটা সেটা আগে বের করতে হবে। কি হলো সেজ বৌদি, জয়ী কোথায় বলো? চুপ করে আছো কেন? শুয়ে আছে, ও তো আমার ঘরেই শুয়ে আছে। তো তোমার ঘরে শুয়ে আছে সেটা এতক্ষণ ধরে বলছো না কেন? এত লুকোছাপা করার কি আছে শুনি? না না কাকিমণি, লুকোইনি তো, লুকোবো কেন? আসলে জয়ের না মাথাটা খুব ব্যথা করছে, আর জয়ী আমাকে বলেছে যে আমি যাতে কাউকে কিছু না বলি, বিশেষ করে রিভুকে। আসলে অনুষ্ঠানের বাড়ি ভর্তি লোক সবাই জয়ীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ুক, সেটা না ও চায় না, তাই আর কি। ওর শরীর ভালো লাগছে না সেটা তো অ্যাটলিস্ট আমাকে বলবে। চলো তো গিয়ে দেখি কি হয়েছে। প্লিজ না, প্লিজ, মানে আগে আমি কি দেখি না, আমি ওর সাথে কথা বলে দেখি। বিভু মানে বাড়িতে বিয়ে, এত লোকজন, বিয়ের এত কাজ, তুমি কি করবে গো গিয়ে? আর তাছাড়া জয়ী তো আমাকে বারণ করেছিল না, ও কিন্তু আমার উপর খুব রাগ করবে। সেজ বৌদি জয়ী ছেলে মানুষের মতো কথা বলছে আর তুমি ওকে সাপোর্ট করছো, চলো তো দেখি কি হয়েছে। রিভু সেজ কিরকম একটা অদ্ভুত আচরণ করছে, তাই না কাকিমণি? না মানে এই মাথা ব্যথা নিয়ে এত লুকোছাপার কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না।
এদিকে আমি যখন জিজ্ঞেস করলাম তখন বললো যে এই তো জয়ী জল খেয়ে এক্ষুনি আসছে, জল খেতে গেছে। না আমার আমার মনে একটা প্রশ্ন এসছে, জয়ী বাড়িতেই আছে তো? বাড়িতে আছে না অন্য কোথাও আছে তা আমি জানি না, তবে এই বিয়ে নিয়ে ওই মেয়ে যদি আর কোনো গন্ডগোল পাকায় তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, সেটা বলে দিলাম। গন্ডগোল পাকিয়েছে মানে? মানে আবার কি গন্ডগোল পাকিয়েছে জয়ী? সেটা না হয় আপনাদের মেয়েকেই জিজ্ঞেস করবেন, কেমন? শুনলে ভাগ্নির কাণ্ডটা শুনলে? হ্যাঁ আমার কিছু একটা করেছে। আস্তে আস্তে অলোকা আস্তে, দেখো জয়ী মাকে আগে আস্তে দাও। আমার বিশ্বাস আমার জয়ী কখনো ভুল করতে পারে না। তাড়াতাড়ি এসো। কই? আচ্ছা ওই যে ওই কোনটায় ওই যে বাইরে ওই জায়গাটা, ওইখানে রান্না বান্নার ব্যবস্থা করা হয়েছে বুঝেছো? ভালো করে রান্না করবে আর গ্যাস আর গ্যাসের আশেপাশের জায়গাটা রান্না হওয়ার পর পরিষ্কার করে রাখবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ মাজি, আমি করে দিচ্ছি, আপনি কিছু চিন্তা করবেন না। ইংলি আছে না, সব একেবারে কামাল করে দেবে। কথা বলার দরকার নেই, কাজটা শুরু করে দাও। হ্যাঁ চলো দাদি। এই মেয়েটার উপর একটু নজর রাখতে হবে। তুমি এখানে চুপটি করে বসো, এসো। এখন সব আমাকে সামলাতে দাও। এটা কি জাদু জানে নাকি? হ্যাঁ কুরিত করবো বটে, তেমন হলে বাড়িতে পারমানেন্ট রান্নার লোক করে না, একেবারে মেশিনের মতো কাজ করে যাচ্ছে দেখছি। আরে দাঁড়াও দাঁড়াও, কিছুদিন বাদে তো আমাদের বাড়িতে পারমানেন্ট কাজের লোক আসছেই। সুকুমারের বউ তোরষা, আমি জানতাম, আমি জানতাম এরা নজর রাখবে, তাই তো আমি প্রথমটায় কাজ করছিলাম। এবার আসল কাজে নেমে পড়তে হবে, ও বাড়িতে সব জানাজানি হবার আগে আমায় ফিরতে হবে। দাদি আমি বলছিলাম কি, বাড়ির সবাইকে যদি খাবারগুলো একটু চেকে দেখতে বলি, মানে ওনারাই বলুক খাবারটা আচ্ছা পাকানো হয়েছে কিনা। যাও যাও নিয়ে যাও, এটুকু আমি সামলে নিতে পারবো, সব তো তুমি করেই দিয়েছো। ঠিক আছে দাদি। এই হচ্ছে সুযোগ, খাবারটা দেবার নাম করে সুকুমারের ঘরটা আমাকে খুঁজতে হবে। সুকুমার ওই নোংরা ছবিগুলো ও নিজের ঘরে নিজের একদম কাছে রাখবে আমি জানি, কিন্তু কিন্তু সেটা খুঁজবো কী করে? ওর ঘর কোনটা সেটাই তো জানি না, আর হাতে বেশি সময়ও নেই। আপনি আমার দিদা, আপনার নিজের নাতির বিয়ে হচ্ছে, আপনি আনন্দটা আরেকটু বাড়ান, আরেকটু হাসুন। হ্যাঁ আপনার অভিনয় দেখে যেন মনে হয় যে আপনার নিজের নাতির বিয়ে হচ্ছে, বুঝতে পেরেছেন? আর তোমরা আমার বোনেরা, তোমাদের নাম ঠিকানা স্ক্রিপ্টে কি আছে?
আমি মানালিতে থাকি, বিয়ের জন্য এসেছি। গুড, ভেরি গুড। তুমি আমার সহায় থেকো ঠাকুর, তাহলে ওই শয়তানকে আমি শিক্ষা দিয়েই ছাড়ব। কিন্তু এটা তোর ঘর নয়, তাহলে এদের এখানে ঢোকাতো না। মনে তো হচ্ছে এটাই সুকুমারের ঘর। কিসের মধ্যে রেখেছে ছবিগুলো? কি যেন বলে ওটাকে, ওই সিডি নাকি ভাতবাবু যেটাতে আমাকে খেলা দেখাচ্ছিল সেটার মধ্যে কোথায় যে রেখেছে।